বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি একমাত্র এই দলের জন্য অপরিহার্য, এটাই হলো চমক। বাংলাদেশ আওয়ামী লীগের একটি ঘোষণাপত্রের মাধ্যমে তার রাজনৈতিক লক্ষ্য ঘোষণা করে। এখন আমাদের নেতৃবৃন্দ অনেকে বলছেন যে ওয়ান থার্ড নমিনেশন পাবেন না। সারা বাংলাদেশে নেতা কর্মীদের মধ্যে আনন্দ উৎসব, মনে হয় ঈদ। দুর্নীতিমুক্ত, অনিয়ম মুক্ত, অব্যবস্থাপনা মুক্ত একটি ব্যবস্থা তৈরি করতে হবে। রাত পোহালেই বাংলাদেশ আওয়ামী লীগের 22তম সম্মেলন। সম্মেলনকে ঘিরে এরই মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। দর্শক, বাংলাভিশনের নিয়মিত আয়োজন সুধী মতে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুজন মাহমুদ। এই পর্বে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের 22তম সম্মেলন। দর্শক, একটা বিষয় বলে রাখি, আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন যে প্রত্যেক সম্মেলনকে ঘিরেই একটু করে চমক রাখা হয়, সেই সাথে সম্মেলনকে ঘিরে রাখা হয় একটি করে স্লোগানও। চলুন দর্শক, জেনে আসি সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীরা কি বলছেন। আমাদের সম্মেলনের যাবতীয় কার্যক্রমের প্রস্তুতি চলছে এবং বিভিন্ন উপকমিটি হয়েছে, সেই উপকমিটিগুলো তারা প্রতিদিনই তাদের মিটিং করছে এবং সেই তাদের সভায় তারা সিদ্ধান্ত নিচ্ছে যে সম্মেলনটিকে কীভাবে সফল করবে। সুতরাং আমরা আশা করি যে আমাদের প্রস্তুতি একদমই কী বলবো যে সন্তোষজনক অবস্থায় এগিয়ে যাচ্ছে এবং আগামী 24 তারিখে একটা ভালো সম্মেলন আমরা এই দেশের মানুষকে উপহার দেব। এবং চমক একটাই যে মাননীয় সভানেত্রী দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি একমাত্র এই দলের জন্য অপরিহার্য, এটাই হলো চমক। বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল কিন্তু শুধুমাত্র একটি কমিটি করার জন্য না, বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলটি অনুষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঘোষণাপত্রের মাধ্যমে তার রাজনৈতিক লক্ষ্য ঘোষণা করে, যেমনটি একসময় ঘোষণা করেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল থেকে যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। সেই ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করার পর আজকে বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে। সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে 2022 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এবং একটি ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে, আমরা কোভিডকালীন সময় বিশ্ব যখন কোভিড আক্রান্ত হয়েছিল তার থেকে বাংলাদেশ ভিন্নতা ছিল না। বাংলাদেশে এসে কোভিডকে মোকাবেলা সফলভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মোকাবেলা করা এবং সেই কোভিডকালীন সময় আর মানুষের জীবন জীবিকা স্বাভাবিক প্রবাহ রাখার জন্য বিশদ কার্যক্রম মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন, তারপরেই কিন্তু আমরা যখন ঘুরে দাঁড়াবার একটি সুযোগ আসলো, তখনই কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যে যুদ্ধ সারা বিশ্ব অর্থনীতিকে মুক্ত করে ফেলেছে, তো পর্যুদস্ত করে ফেলেছে, বিধ্বস্ত করে ফেলেছে, সেই তেমন একটি মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ তার জাতীয় কাউন্সিল অনুষ্ঠান করতে যাচ্ছে, যখন বাংলাদেশে 12তম জাতীয় সংসদের নির্বাচন সন্নিকটে, কাজে এবারে কাউন্সিলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা গুরুত্ব দিয়েই দেখছি। কাজে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল কিন্তু একটি স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাংলাদেশে রূপান্তরিত করার লক্ষ্য স্থির করেই কিন্তু এই কাউন্সিলটি অনুষ্ঠিত হচ্ছে। যারা এতদিন পাস্টে নেতৃত্বে ছিলেন, এমপি হয়েছেন, নমিনেশন পেয়েছেন, নেত্রীর কিন্তু সবসময় তাই বলেন যে সকলের বায়োডাটা আমার কাছে আছে, সকলের কর্মকাণ্ডের ফিরিস্তি আমার কাছে আছে এবং থাকবেই, তো সরকার প্রধান তো এবং দলের প্রধান তো ওনার কাছে থাকবেই, সেটা মূল্যায়ন তিনি করেন এবং সেই জন্যে মাঝে মাঝে তিনি গতকালও আপনার সংসদীয় সভায় তিনি বলেছেন যে সকলের আমলনামা ফল আমার কাছে আছে, তো এইটা বিবেচনা করে তিনি নিশ্চয়ই সেরকম ক্লিন ইমেজের
প্রার্থী করবেন যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, আসুক, এটাই হবে তার কামনা। এন্ড কারা বাদ পড়বে কারা বাদ পড়বে না এটা তো আমি জানব না, আমার জানার কথাও নয়। তবে হ্যাঁ, দেশের মানুষ একটা ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলে মানুষ তার এলাকায় কোন সংসদ সদস্য, কোন জনপ্রতিনিধি ভালো কাজ করেছে, ভালো কাজ করেনি, সে মূল্যায়নটা তো জনগণ করবে, এবং জনগণ কীভাবে মূল্যায়ন করছে এই রিপোর্টটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থাকবে। তো সেক্ষেত্রে এখন আমাদের নেতৃবৃন্দ অনেকেই বলছেন যে 1/3 নমিনেশন পাবেন না। সারা বাংলাদেশে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উৎসব, মনে হয় ঈদ ভাব, আনন্দ উৎসবের মধ্য দিয়ে কিন্তু এরা এই আগামীকাল আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল অধিবেশন হতে চলছে আগামীকাল। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, আজকের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আগামীকাল এটা শুভ উদ্বোধন করবেন, নিজের সভাপতিত্ব করবেন। সুতরাং এরা নেতাকর্মীদের আনন্দ উৎসব, 22তম জাতীয় সম্মেলন, এটা সারা বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে যেমনি উৎসব উৎসব ভাব রয়েছে, তেমনি ফের নতুন নেতৃত্ব, আগামীদের নেতৃত্ব আসছে। যে বর্তমান যে কমিটি রয়েছে আওয়ামী লীগের, আপনারা দেখেছেন ইয়াং তারুণ্যের প্রতি, ইয়াং এবং যারা অভিজ্ঞ প্রবীণ তাদের সমন্বয়ে কিন্তু কমিটি করা হয়েছে। আগামী দিনে যে কমিটি উপহার দেবে জাতির সামনে, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেই তারুণ্য এবং প্রবীণ অভিজ্ঞতার সমন্বয়ে কিন্তু আবার নতুন করে যে একটা শক্তিশালী কমিটি আগামীকাল উপহার দেবেন বলে আমরা বিশ্বাস করি। এবং যা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় জননেত্রী শেখ হাসিনার হাতকে সবল শক্তিশালী করে তুলবে। আমি মনে করি এখন সময় এসেছে মূল কাজে হাত দেওয়ার, এখন সময় এসেছে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার, এখন সময় এসেছে নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়ার। তো এগিয়ে দিতে হলে তাদেরকে আমাদের প্রস্তুত করে করতে হবে। আমি মনে করি আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, এবং আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে ভবিষ্যতের পথ দেখাবে আমাদের নতুন প্রজন্মকে। ঠিক আছে, আমাদের অনেক উন্নয়ন হয়েছে, এখন আমাদের গুণগত পরিবর্তন আনতে হবে। গুণগত পরিবর্তন মানে সেই ইনস্টিটিউশনাল চেঞ্জগুলো আনতে হবে। ইনস্টিটিউশনাল চেঞ্জগুলো আনতে হলে দুর্নীতিমুক্ত, অনিয়মমুক্ত, অব্যবস্থাপনামুক্ত একটি ব্যবস্থা তৈরি করতে হবে। তো আওয়ামী লীগেরই নেতৃত্ব দিতে হবে সেটা করতে, অন্য কেউ করবে না বাংলাদেশে। তো আমি আহ্বান করছি, আমাদের এখন সময় এসেছে, আমরা 15 বছর, আপনি যথার্থই বলেছেন, অনেক কাজ হয়েছে, আমরা ব্যাপক ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছি, এখন এই গুণগত কাজগুলো করার সময় এসেছে। দলের তৃণমূল কর্মীদের কাছে যারা গ্রহণযোগ্য এমনই নেতৃত্বকে সামনের কাউন্সিলে নিয়ে আসতে হবে। গ্রহণযোগ্য শুধু না, গ্রহণযোগ্য এবং যোগ্য, এবং আমাদের একটা মাপকাঠি থাকতে হবে। সেই মাপকাঠিটা কি হতে পারে, যে কোনো দলের, যে কোনো গণতান্ত্রিক ফোরামের মধ্যে ডিবেট ইজ আ পজিটিভ থিং। এককভাবে কোনো সিদ্ধান্ত কোনো দিনও ভালো নিয়ে আসে না। ঠিক আছে, আপনি একটা মত দিলেন, আরও 5 জন তার মত দিল, সেটা বিশ্লেষণ হবে, আলাপ আলোচনা হবে, ডিবেট হবে, সেটা থেকে বেরিয়ে আসবে সবচেয়ে ভালো 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 পয়েন্টটা, তাই না? সো আমরা যদি এখন 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশকের আওয়ামী লীগ দেখি, তো আমরা ওই স্ট্যান্ডার্ডটা নিয়ে আসতে পারি। কারা ছিল প্রেসিডিয়ামে, কারা ছিল নেতৃত্বে, ওয়ার্কিং কমিটিতে কারা ছিল, ওইভাবে মাপকাঠি যদি আমরা রাখি, রেখে আমরা আগামী নেতৃত্ব সেই মাপকাঠি অনুযায়ী, এবং তৃণমূলের নেতাকর্মীদের কাছে যারা গ্রহণযোগ্য ওইটার সমন্বয় করে যদি আমরা একটা নতুন কমিটি করতে পারি, তাহলে আমি মনে করি আগামী নির্বাচন আওয়ামী লীগ খুব সুন্দরভাবে মোকাবেলা করে আবার 4th টার্ম আসতে পারবে, এসে আমরা যেই আলাপগুলো করলাম, যে গুণগত পরিবর্তন সেগুলো করতে পারবে। আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে, দীর্ঘদিন ধরে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আওয়ামী লীগ সরকারের মধ্যে দিয়ে। তিনি, আমরা দেখতে পাচ্ছি সারা দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে সাংগঠনিকভাবেও দলকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একটি শক্তিশালী কাঠামোতে রূপান্তরিত করেছেন, পরিণত করেছেন, এবং আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে একটি প্রিয় দল। সেই দলকে নিয়ে সামনে যে জাতীয় নির্বাচন আছে, আজকের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মেলনের থেকে সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা আজকে
আজকে সম্মেলনে যুক্ত হচ্ছেন, আসছেন সম্মেলনে। তারা বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, জেলা মহানগর থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দরা আসছেন এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, সেই বক্তব্য তৃণমূলের যেই নেতাকর্মীরা আছে সেই বক্তব্য নিয়ে যার যার এলাকায় সেখানে কাজ করবেন, এবং আগামী দিনে একটি সুসংগঠিত আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আশা করছি একটি সাংগঠনিক কাঠামো, শক্তিশালী একটি সাংগঠনিক কাঠামো রূপান্তরিত হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এর পরের পর্বে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিশনের সঙ্গেই থাকুন।